আজকে আমরা এখানে জড়ো হয়েছি কেন্দ্র ঘোষিত লং মার্চ কর্মসূচির শহীদী লং মার্চ কর্মসূচির পালন করতে। আমাদের কেন্দ্র থেকে বলা হয়েছে, যার কারণে সেই জেরে আমরা ঝালগড়িতেও এই লং মার্চ কর্মসূচি পালন করেছি। মূলত শহীদদের উদ্দেশ্যে, শহীদদের স্মরণে আমরা এই লং মার্চটা করেছি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি, যে সকল শহীদেরা এই 20 দিন যুদ্ধে তাদের প্রাণ দিয়েছে নির্দ্বিধায়, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এই দিনে। এবং তাদেরকে উৎসর্গ করে আমরা বলতে চাচ্ছি যে আমাদের সামনের বাংলাদেশ আমরাই গড়ব, তাদের জন্য আমাদের দেশ সংস্কারে আমরা যতটুকু আমাদের সম্ভব আমরা তাই করব। তাদের এই মৃত্যু যেন, তাদের এই উৎসর্গ যেন বৃথা না যায়, সেদিকেই আমরা আমাদের জীবন করছি। আমাদের যে কর্মসূচি শহীদী মার্চ, সেটা আমরা পালন করেছি। আমাদের ছাত্রজন তারা আমাদের সাথে ছিল, সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আরও বলতে চাই, আমাদের যে বিভিন্ন মহল চাঁদাবাজি থেকে শুরু করে আরও অনেক কিছু করছে, আমরা একত্রিতভাবে ছাত্রজন জনতা সবাই একত্রিতভাবে শহরটাকে সুন্দর করবে, আমার সারা বাংলাকে সুন্দর করবে।